ওমিক্রনের দাপটে দিশেহারা ইউরোপ, ফের বিধিনিষেধে যাচ্ছে বিভিন্ন দেশ। মহামারীর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব, আশঙ্কা বিল গেটসের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া স্প্রে। বিশ্বের বিভিন্ন দেশে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। বড় ধরনের ঢেউ আসছে, সতর্ক করে বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, মহামারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে বিশ্ব। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ছে অমিক্রন। এতে বড়দিন ও খ্রিস্টীয় বর্ষবরণের আগে শঙ্কিত বিশ্বের বিভিন্ন দেশ। নতুন এ ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের ঢেউ আসছে, সতর্ক করে বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ভিয়েনায় সংবাদ সম্মেলনে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নেয়ার আহ্বান জানান সংস্থাটির ইউরোপীয় প্রধান। অমিক্রন এখন যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পর্তুগালে প্রভাব বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যারিয়েন্ট আরও অনেক দেশে তার দাপট দেখাবে। কোভিড-19 সংক্রমণ যত ছড়াবে, হাসপাতালে ভর্তির সংখ্যা ততই বাড়বে। এতে স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। অমিক্রন নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসও। একাধিক টুইট বার্তায় তিনি বলেন, আবারও মহামারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে বিশ্ব। যদিও দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনে গত এক সপ্তাহে করোনায় আক্রান্তদের 73.2% দেহেই অমিক্রনের অস্তিত্ব মিলেছে, যেখানে ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তের মধ্যে অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন 1% কম। অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় চলাফেরায় বিধিনিষেধারোপের কথা ভাবছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। জনসমাগম এড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সরকার। সংক্রমণ কমাতে ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে পর্তুগাল। অন্যদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে 50 কোটি কোভিড টেস্ট কিট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন ওমিক্রন নিয়ে বড়দিনের আগে শঙ্কিত বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণ ঠেকাতে দেশগুলো নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন এই ধরনের ছড়িয়ে পড়া রোধে বেশ কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বাইডেনের পদক্ষেপের মধ্যে প্রথমে রয়েছে 50 কোটি কোভিড টেস্ট কিট ক্রয়ের বিষয়টি। এসব কিট পাওয়া যাবে বিনামূল্যে, যা দেশটির সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফ থেকে ডাকযোগে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে 1000 সামরিক চিকিৎসা কর্মীকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বাইডেন প্রশাসনের। পাশাপাশি হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে আরও বেশি টিকা। তবে এখনও পরিকল্পনায় নেই লকডাউনের মতো কোনো বিধিনিষেধ। ইউরোপের দেশগুলোয় দ্রুতই দ্বিগুণ হচ্ছে অমিক্রন সংক্রমণ, তাই বড়দিনের আগে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। নতুন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া থামাতে জার্মানিতে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভ্যাকসিন গ্রহণকারীরাও 10 জনের বেশি জড়ো হতে পারবেন না কোথাও। বড়দিনকে সামনে রেখে জনসাধারণের চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে নৈশ ক্লাব ও বার বন্ধের ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশটির প্রায় 50% নতুন রোগী অমিক্রনে আক্রান্ত। এদিকে অমিক্রন সংক্রমণ বাড়লেও আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। We'll do whatever it takes to protect public health, but in view of the continuing uncertainty about several things, severity of Omicron, uncertainty about the hospitalization rate or the impact of the vaccine rollout and the boosters, we don't think today that there is enough evidence to justify any tougher measures before Christmas. যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC জানায়, গত সপ্তাহে করোনায় আক্রান্তদের 73.2% দেহেই অমিক্রন শনাক্ত হয়েছে, যেখানে ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে অমিক্রন সংক্রমণের শিকার ছিলেন 1%-এরও কম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত দেখল ইতালি। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে প্রায় 31,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এরই মধ্যে বেশ কয়েকটি প্রদেশ ও শহরে বড়দিন ও নববর্ষ উৎসব স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট।
ইতালিতে আবারও জেঁকে বসতে শুরু করেছে করোনার আগ্রাসী থাবা। শীতের শুরুতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আক্রান্তের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইউক্রেন, স্পেন ও ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে এক বছরের মধ্যে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। বছরের শেষ সপ্তাহে বড়দিন ও নববর্ষের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে ইতালির প্রতিটি নাগরিক, চলে হরেক রকমের আয়োজন। এবার বেশ কয়েকটি প্রদেশে উৎসব উদযাপন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর নাপোলি, রোম, ভেরোনা, মিলান ও বলোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে শহরগুলোতে বড়দিন পরবর্তী সময়ে কোনো ধরনের উৎসব উদযাপন করা যাবে না। করোনা সংক্রমণ বাড়ায় স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। বড়দিন ও নববর্ষে ইতালিতে উৎসব উদযাপন বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ইতালির প্রায় ২০,০০০ বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তারপরও সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। সবাইকে প্রশাসনের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান তাদের। ভ্যারিয়েন্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সরকারের মন্ত্রীদের তরফ থেকে বা গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি, তাতে আমরা খুবই আতঙ্কিত। সরকারের যত বিধিগুলি আছে, বিধি আইন কারণগুলি মেনে আমরা চলি, আমরা নিজেও ভালো থাকি এবং যারা আছে পাশে যারা আছে সবাইকে নিয়ে যেতে ভালো থাকতে পারি। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৩শে ডিসেম্বর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ইতালির ২০টি অঞ্চলের প্রাদেশিক প্রেসিডেন্টরা। সভায় কঠোর সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়েছে ইতালির প্রথম সারির সবকটি গণমাধ্যম। সময় সংবাদ, ইতালি। তিন বছরের বেশি সময় পর নানা কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব সেক্টরে পাঁচ বছরের জন্য বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সমঝোতা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। গুটি কয়েকের অপকর্মে ফের এই শ্রমবাজার যেন বন্ধ না হয় সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। গেল রোববার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো বাংলাদেশের বড় একটি শ্রমবাজার। গুটি কয়েক লোকের অপকর্মের কারণে আবারও যেন দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ না হয় সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। মালয়েশিয়া এত বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা যদি আমরা সুন্দরভাবে দুই দেশ মিলে তাহলে এটা লং টাইম আমরা এই বিজনেসটা সাস্টেনেবল হবে, না হলে এই শ্রমবাজার দুলিশাত হয়ে যাবে। যদি এখানে কোনো মিডলম্যান থাকে, মিডলম্যান থাকলে এখানে মাইগ্রেশন কস্ট হাই হয়ে যাবে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমরা চাই যে এই চুক্তির মাধ্যমে নতুন শ্রমিক, আমাদের কর্মী ভাইরা আসবেন। আমরা অনেক কাঙ্ক্ষিত শ্রমবাজার আজকে মালয়েশিয়া উন্মুক্ত হলো, এর জন্য আমরা অত্যন্ত খুশি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। বিএমইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে গেলে যুবকদের দক্ষতার উন্নয়ন ঘটবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। কর্মীদেরকে পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা হচ্ছে যে এইখানে মালয়েশিয়া কোন কোন ট্রেডে লোক নিবে, কোন কোন ক্ষেত্রে দক্ষতা লাগবে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিগত এবং আইনগত দিক হচ্ছে কত কম খরচে তাদেরকে পাঠানো যায়। করোনা সংক্রমণের কারণে প্রায় ২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রাখে মালয়েশিয়া। এবার ডাটাবেজ ভিত্তিতে কর্মী পাঠানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী ও কৃষি খাতে প্রথম দফায় ৩২,০০০ শ্রমিক আসবে মালয়েশিয়ায়। ২০১৬ সালে দেশটিতে কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়ার কাজ পায় সিনারপ্লেক্স নামের একটি মালয় কোম্পানি। বাংলাদেশের ১,৩০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র ১০টি এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠানোর সুযোগ পায়। এর আগে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফিরে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেন। বর্তমানে দেশটিতে উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করছেন প্রায় ৩.৫ লাখ বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়। হঠাৎ স্থগিত করা হলো লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবারে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিতের ঘোষণা দিল দেশটির নির্বাচন কমিশন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্বাচন স্থগিত করা হলেও এর কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন।
তবে দেশটির সংসদীয় কমিটি জানিয়েছে সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়ায় এখনই নির্বাচন সম্ভব হচ্ছে না। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ওমিক্রনের দাপটে দিশেহারা ইউরোপ, ফের বিধিনিষেধে যাচ্ছে বিভিন্ন দেশ। মহামারীর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব, আশঙ্কা বিল গেটসের। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।